first day, first show. Back to back, duto movie. Good morning, welcome back. So, shaka shaka ready hoye gechi. Ekhon baje 9ta. Amra ajke beruchi. Movie dekhar plan ache. Amar o. আমরা দুজন বেরোচ্ছি আর সাথে আমার মাসির ছেলে ভাইও যাচ্ছে তো 9:15 থেকে শো আজকে হলো ন্যাশনাল সিনেমা ডে তো সেই উপলক্ষে আজকে আমরা ব্যাক টু ব্যাক মুভি দেখব কি কি মুভি দেখব কিছুক্ষণ পর জানাচ্ছি আপাতত যাই দেরি হয়ে যাবে না হলে তো তাড়াতাড়ি বেরোনো যাক 9:15 থেকে শো স্টার্ট এখন অলরেডি 9টা বাজে পৌঁছে যাওয়ার তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর 3 মিনিট বাকি আছে স্টার্ট হতে ওই ভাই ওই এদিকে তাকিয়ে কেন ওদিকে তাকিয়ে ইন্টারমিশন হচ্ছে তো এখন আমরা পপকর্ন নিয়ে ভেতরে চলে যাচ্ছি ভালো লাগছে ফার্স্ট হাফটা খুব ভালো বিল্ড ভালো করছে অন্য রকম স্টোরিটা আলাদা রকম বেরিয়ে বলবো এটা বেরিয়ে দেবো এখন দিচ্ছি না আপাতত আমাদের খুবই ভালো লাগছে যাচ্ছি নেক্সট সিনেমা দেখতে এবার যাচ্ছি আমরা ব্রহ্মাস্ত্র দেখতে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো বেরিয়ে বলছি দুটো ফিল্ম আমাদের কেমন লাগলো এখন আমরা ইন্টারভেলে বেরোলাম আর প্রথমেই বলি যে আমাদের মুভি কেমন লাগলো তো ফার্স্ট মুভি হলো চুপ তো আমরা দুটো মুভি দেখলাম আজকে একটা হলো চুপ আর একটা হলো ব্রহ্মাস্ত্র যেটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল বাট চুপটা আমি রিসেন্টলি কালকেই জানতে পারি চুপটার ব্যাপারে তো কালকে ডিসাইড হয়ে তো আমার স্টোরিটা খুব ভালো লাগলো নতুন লাগলো বলে আমি আজকে ওটাও দেখলাম চুপ মুভিটা আগে বলি কেমন লাগলো নতুন নতুন স্টোরি নতুন থিঙ্কিং সব মিলিয়ে দারুণ লাগলো ইনফরমেটিভ ছিল ভালো ছিল ভালো লাগলো আমার আর তারপর আসছি ব্রহ্মাস্ত্রতে ব্রহ্মাস্ত্রটা এন্টারটেইনিং ছিল ওটাও একটু নতুন থিঙ্কিং নতুন থিঙ্কিং ছিল নতুন স্টোরি ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে তো আমার মোটামুটি ভালোই লাগলো এন্টারটেনিং লাগলো বেশি কিছু আর কি বলবো অত বড় থিঙ্কিং তো না আমার যে আমি কোনো মুভি রিভিউ করতে পারি বাট হ্যাঁ ভালো লাগলো আমার আমার নলেজের ওপরে ছিল তো আমার মোটামুটি ভালোই লাগলো এন্টারটেনিং লাগলো আর অবশ্যই আমি সেকেন্ড পার্টের জন্য ওয়েট করব দেব যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটার রোলের জন্য ওয়েট করব সেই ক্যারেক্টারটার রোলটা কে প্লে করছে সেটার জন্য ওয়েট করব তো হ্যাঁ আমার মোটামুটি ভালোই লাগলো দুটো মুভি আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন খুবই ভালো লাগলো এখন দেখি ওর কেমন লাগলো দুটো মুভি ও কি বলে দুটো মুভি রিভিউতে তো তোমার কেমন লাগলো আমার চুপ কেমন লাগলো চুপটা আমার ব্যাপক লেগেছে ফার্স্ট অফ অল মানে সিরিয়াল কিলিংটা ঠিক আছে এটা তো অনেক মুভিতেই দেখায় কিন্তু যে কনসেপ্টটা সিরিয়াল কিলারের সেইটা খুব দারুণ সেটা আমি বলবো না কিন্তু সেইটা দেখা দেখলে তবে বুঝতে পারবে মানে ওইটা খুব নতুন মানে আমার মনে হচ্ছে ফার্স্ট টাইম আমি এরকম মুভি দেখছি না দেখলে বুঝতে পারবে না আমি কিছু বলবো না এই ব্যাপারে স্টোরির ব্যাপারে বাট আমার মনে হয় দেখলে আরও ভালো বুঝতে পারবে আর মুভিটা খুব এনজয় মানে খুব ভালো লাগবে দেখে চুপ আর ব্রহ্মাস্ত্র কেমন লাগলো ব্রহ্মাস্ত্র এনজয়িং আমি বলবো একটু হ্যাঁ এন্টারটেইনিং একটু স্লো শুরুর দিকটা একটু স্লো আছে বাট বেশ এনজয়িং আমি এনজয় করেছি খুব হ্যাঁ আমি যেটা বলতে ভুলে গেছিলাম ব্রহ্মাস্ত্রের ব্যাপারে যে একটু স্লো লাগলো কেন কি অনেকগুলো গান আছে গানটা আমার একটু বেশি লাগলো ব্রহ্মাস্ত্রতে তো মনে হচ্ছিলো তাড়াতাড়ি করে স্টোরিটা হোক গল্পটা হোক গল্পটা জানি তো এই জন্য আমার গানটা একটু বেশি লাগলো ব্যাস এইটুকুই আপনারা অবশ্যই দেখতে পারেন দুটো মুভি খুব ভালো একবার তো দেখাই যেতে পারে তো এখন ফ্রেশ হয়ে নিই তারপর খাওয়া দাওয়া করে নেবো কালকেই দেখিয়ে দিয়েছিলাম কী কী বানানো আছে তো ওগুলি আজকে খাবো তো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই খিদেও পেয়েছে আর ভাই আমাদের সাথে ব্রহ্মাস্ত্রটা দেখেনি ও আগেই বেরিয়ে গেছিলো তখন বলার টাইম পাইনি তো ভাইয়ের অন্য কাজ আছে তো চলে গেছিলো চুপটা দেখার পর এখন তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি এদিকে আমার মিউ বসে এই যে ছিটছে আবার কার্ডবোর্ডটা চলো খাবার তো দিয়ে গেছিলাম
দিয়ে গেছিলাম। চলো আবার খাবে চলো। দুপুরের খাবারটা ওদের একটু দেরি হয়ে যাচ্ছে, ওদেরও দিয়ে দিই আগে। আমাদের কালিয়া এখানে বসে কি করছে, কি করছে এখানে বসে? টু ব্যাক দুটো মুভি আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম। তো তার এতে প্রবলেম কি যে ফার্স্ট মুভি যেটা দেখলাম সেটা ফিল করতে পারলাম না, মানে যেরকম মুভির হল থেকে বেরিয়ে মুভিটার মধ্যে কিছুক্ষণ নিজেকে ফিল করা যায় না, যেরকম ব্রহ্মাস্ত্র দেখে এখন বেরোলাম তো হ্যাঁ ওই ওয়ার্ল্ডে আছি মনে হচ্ছে, বাট চুপ দেখার পর ডাইরেক্ট ব্রহ্মাস্ত্রতে চলে গেছি, তো ওটা মুভিটা হঠাৎ করে বেরিয়ে গেছে ব্রেন থেকে, এখন ভাবতে হচ্ছে হ্যাঁ কী দেখলাম কী করলাম, তো ওটা ওই ওই ফিলিংসটা একটু চলে যায় ব্যাক টু ব্যাক মুভি দেখলে। যাই হোক, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল ব্যাক টু ব্যাক শো। এবার লাঞ্চ টাইম হয়ে গেছে, এই যে কালকের সব বানানো আছে, তেল বেগুন ডাল আর ভেন্ডি আলু ভাজা, লাঞ্চ করে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। সন্ধ্যে হয়ে গেছে, এখন বেজে গেছে 8টা, আর আমার বাকি সব কাজ করব ফিনিশ করে এখন চলে এসেছি রান্না করতে। তো আজকে রাতে কিছু নেই, যা যা কালকে বানিয়েছিলাম সব দুপুরে আমরা খেয়ে শেষ করে ফেলেছি, এখন আবার আমাকে বানাতে হবে। তো কি বানানো যায়, তো বললো যে চিকেন, চিকেন তো আনাই থাকে আমাদের, কালকে আনা হয়েছে অনেকটা, মিওর জন্য তো থাকেই, তো চিকেন বানানো যাক। বাট চিকেন তো মোটামুটি হতেই থাকে, মাঝে মধ্যেই হতে থাকে, তো ভাবলাম যে চিকেনে একটু টুইস্ট দেওয়া যাক। তো চলুন আপনাদের সাথেও এই টুইস্টটা শেয়ার করি, আর আমিও ট্রাই করি, প্রথমবার ট্রাই করব, আর খুব সিম্পল আর ইজি রেসিপি, তো চলুন ট্রাই করা যাক। আমিও এইভাবে বসে আছি খাবে বলে, ওখান দিয়ে কে বেরোচ্ছে, দরজা খুলে বেরোচ্ছে দুষ্ট। তো আমার এখন এগুলো লাগবে, আজকে আমি বানাচ্ছি লেমন চিকেন, তো তাড়াতাড়ি করে কেটে নিই। এখানে আমি এখন মিক্সিতে পেস্ট বানিয়ে নেব, আদা রসুন পেঁয়াজ আর হলো লঙ্কা। কালকেও কাঁচা লঙ্কা এনেছিল লাল রং দেখে, তো ওটাই দিলাম, রংটা বেশ ভালো হবে দেখতেও ভালো লাগে, তাই ওটাই দিয়ে দিলাম। এবার মাংসেতে দিয়ে দিচ্ছি পেস্টটা, কি সুন্দর লাল রং এসছে। এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এই রেসিপিটার কি ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো লেমন জুস। এখানে আমি একটা গোটা গন্ধরাজ লেবুর জুস দিয়ে দিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এবার এটাকে কভার করে রেখে দেব 30 মিনিটসের জন্য। এবার একটা কড়াইতে তেল অ্যাড করছি, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দারচিনি, লং আর এলাচ দিয়ে দিলাম, আর সাথে একটু গোটা জিরে, মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি 4টে ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি ফ্রিজ থেকে চিকেনটাও বের করে নিয়েছি 30 মিনিটস পর, তো এদিকে পেঁয়াজ ভাজা চলছে, এর মধ্যে দিয়ে দেবো ব্ল্যাক পেপার। এবার চিকেনটাও দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেব, তারপর কষিয়ে নেব। এ দেখুন এবার তেল ছাড়তে লেগেছে, এবার আমি এর মধ্যে একটু গরম জল ঢেলে দিচ্ছি, বেশি দেব না জল, অল্পই দেব, একটু মাখা মাখা করব, দিয়ে এবার কভার করে রেখে দেব লো ফ্লেমে। এই দেখুন এবার উঠিয়ে দেখি 5-7 মিনিট পর, এবার কভারটা ওপেন করে দেখব, একটু নাড়িয়ে টাড়িয়ে দেবো, তারপর আরেকবার কভার করে দেবো 3-4 মিনিটের জন্য। সাথে দিয়ে দিলাম একটু চিনি আর একটু গরম মশলা, এরপর দিয়ে দিচ্ছি লেমনের স্কিনটা, এখানে গ্রেট করে রেখেছি, হোয়াইট অংশটা না শুধু গ্রিন পার্টটা, তো ওইটাই আমি দিয়ে দিচ্ছি এবার গ্রিন পার্টটা, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার এটাকে কভার করে দেব। তারপর অ্যাড করছি 4টে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা, একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা দেবে, তাই জন্য এই সময় অ্যাড করছি। এবার লেবুটা আমি এরকমভাবে কেটে রেখেছি, এবার এটাও দিয়ে দিলাম, এবার গ্যাসটা অফ করে কভার করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, একবারে খাওয়ার সময় সার্ভ করে নেব, দেখুন কি সুন্দর লাগছে।
তো আজকে আমি লেমন চিকেনের সাথে একটু ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি, বাড়িতে যা ছিল ক্যাপসিকাম গাজর, তো ওটা নিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নিলাম। এই যে কালিয়া ওই রুমে বেডে শুয়ে আছে, কি সুন্দরভাবে বাচ্চাদের মতন চোখে দুটো লাইট চলছে, আর এদিকে মিউ আমার কোলে বসে আছে। তো আমাদের ডিনার কমপ্লিট, এবার একটু মাজা বেঁচে ছিল ওটা খেয়ে নিচ্ছি। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে কালকে আমার একটা নতুন ভিডিওর সাথে।